বাবা আমার নিতা ইচ্ছা আমার হরিদাস এক পা এক পা করে যাচ্ছে আর জগদীবের দানে দানে গিয়ে বলছে তোমরা একবার হরি বল বলো তোমরা একবার কৃষ্ণ বলো হরি বল বলো ও মা জগদীবের দানে দানে যাচ্ছে আর বলছে তোমরা হরি বল বলো কৃষ্ণ বলো আগো সকাল সকাল বেলায় কোনো কোনো মায়েরা বাসন কুসন নিয়ে পুকুর ঘাটে ধুতে যাচ্ছিল কেউ কাপড় কাচতে যাচ্ছিল কোনো বাবা কোদাল নিয়ে মাঠে যাচ্ছিল লাঙল নিয়ে কেউ কেউ আবার স্কুল কলেজ অফিস আদালতে যাচ্ছিল নিতাই চাঁদ তাদের কাছে করগরে চড়ে গিয়ে বলল ওরি ওরি কুলির মানুষ তোরা একবার হরি বলব তোরা একবার কৃষ্ণ বলব একজন এসে বলছে ঠাকুর বলবো কখন কত কাজ জানেন নাতা দিয়া ঝাড় দিয়া রান্না করা বাসন মাজা মুড়ি ভাজা কত কাজ বলবার মায়েরা বলছে বলবার সময় কোথায় আবার বাবারা বলছে আমাদেরও কত কাজ আগে সব কাজ ছিল সব কাজের মধ্যে আরেকটা কাজ এসে জুটেছে টিভি কি গো আগে শুধু টিভি হচ্ছিল ওষুধ দিয়ে টিভি সাজছিল কিন্তু পিছন দিক থেকে একটা কালো তার এসে টিভিতে জয়েন্ট হলো ওটা কেবিল নয় ক্যান্সার জয়নিকা কি বাবা ও মামনি কেবিল লাইন নয় ওটা ক্যান্সার আমাদের ঘরে ঘরে ক্যান্সার ঢুকে যাচ্ছে বলে সন্ধ্যেবেলায় হরি নাম করবি কি সিরিয়াল না দেখলে বেশি কাজ হবে একটা মেয়ে পাঁচটা বিয়ে করে জোটা দেখ দেখলে আমাদের মেয়েগুলো উচ্ছন্ন যাবে হরে কৃষ্ণ ঠিক বাবা হ্যাঁ ঠিক বলছি কি না শাস্ত্রের কথা বলছে শোনো ও মা ভালো করে শুনতে হবে কি বললেন সকলকে কাছে আসতে হবে আহা দশে পাঁচে মিলি সবে দুয়ারে বসিয়া মানে চাদরের মধ্যে হাতটা ঢুকিয়ে রেখেছি হাত বার করবো কেন বা আমার বেলায় বার করে রেখেছি আপনারা কেন বার করবেন না
আপনাদেরকেও বার করতে হবে। আমি অনেকগুলো জড়িয়েছি অবশ্য, এতটাও মোটা নমি নই, অনেকগুলো পড়ে আছে, আমার একটু বেশি মোটা লাগছে। বাবা এইদিকে খুব ঠান্ডা, আমাদের কলকাতার দিকে অত ঠান্ডা নেই, কিন্তু এতটা ঠান্ডা নেই আমাদের ওই সাইডে, এখানে বেশ ঠান্ডা, আবার ফাঁকা মাঠ, তো আরো বেশি ঠান্ডা লাগছে। একটা কথা বলি, এই যে মায়েরা বাবারা যারা করতালি দিলেন না, একটু দেয়া যাবে? যাবে? কার নামে দেবেন? আস্তে, কার নামে দেবেন? প্রভুর নামে দেবেন, আমার নামে নয়, মায়ের নামে দেবেন, প্রভুর নামে দেবেন। সকলে একটু দেন তো, যাদের করতাল মানে যাদের হাত আছে দেবেন, আর যাদের হাত নেই তারা দেবেন না, ঠিক আছে? তো যারা ভাবছেন আমাদের হাত নেই তারা দেবেন না, আর যাদের হাত আছে তারা একটু দেবেন। দেখি একবার, দেখি তালে তালে। শোনা যাচ্ছে না? এতগুলো লোক বসে আছে, সবাই দিচ্ছে না, কিন্তু অনেক অনেক এখানে যারা বসে আছে তারা বলছে আমাদের হাতের দরকার নেই। সাধু বাবা এসেছে, মহারাজ জি এসেছেন, উনি হাত তালি দিতে বললে আমরা দেব। হ্যাঁ, যারা দিচ্ছে তাদের কি হয় আগে দেখি, তারপরে দেব। আস্তে কথা হলো, হাত তালি দিচ্ছেন না তো, একটা ছোট্ট করে কথা বলি, বললে আপনারা বুঝতে পারবেন। লক্ষ্য করুন কিরকম, এখন রামচন্দ্র বসে আছে সিংহাসন আলো করে, এমন সময় কতগুলো পশু যাদের চারটে করে পা, মানে ধরুন গরু, ছাগল, ভেড়া, কুকুর ইত্যাদি পশুগুলো যাদের চারটে করে পা, তারা এসে রামচন্দ্রকে বলছে প্রভু মানুষের বেলায় দুটো হাত দুটো পা, আমাদের বেলায় চারটেই পা কেন? বললে শোনো বাবা, আগের জন্মে তোমরা মানুষ ছিলে, কিন্তু ভগবানের নামের সময় করতালি দাওনি, তাই এই জন্মে পা করে দিয়েছি। তাহলে এখন যারা করতালি দেবেন না, আমি কিন্তু ব্রাহ্মণের ছেলে, আবার ব্রহ্মচারী সন্ন্যাসী না, অ্যান্টেনাটা দেখি, ঠিক আছে? কি বললাম? আমি ব্রাহ্মণের ছেলে, আবার ব্রহ্মচারী সন্ন্যাসী, তাই আপনারা যারা করতাল দিচ্ছেন না, জানি না পরের জন্মে হাত পাবেন কিনা, বলতে পারছি না কি হয়ে যাবে। তাই যারা হাত পেয়েছেন প্রভুর নামে, তারা সকলে একটু করতালি, আমার জন্য না প্রভুর জন্য দেবেন। সকলে মায়ের কাছে এসেছেন, মানে ধর্ম করতে এসেছেন, যদি আপনারা হিন্দু ধর্মের মানুষ হন, যদি সনাতন ধর্ম অবলম্বী হন, আরে হিন্দু ধর্ম পিছিয়ে আছে কেন জানে? আমাদের জন্য। আপনাদের সামনে এখানে আস্তে আস্তে দেখলাম সামনে মুসলিম পাড়া, ওখানে গিয়ে দেখবেন হুজুররা এসে কি সুন্দর বক্তব্য রাখছে, তারা কিন্তু সেই কথাটা শুনছে। আর আমরা হরিবাসরে এসেছি, আচার্যের কাছে হরি কথা শ্রবণ করছি, কিন্তু আচার্যের পথ আমরা অবলম্বন করছি না, তাহলে আমাদের কি হবে? আমাদের এই জন্যই তো ধর্মটা ডুবে যাচ্ছে ধীরে ধীরে। তাই এসো ওই সনাতন ধর্ম অবলম্বী মানুষ, ওই হিন্দু ধর্ম অবলম্বী মানুষ, আসুন এগিয়ে চলুন, এক পা এক পা করে এগিয়ে গিয়ে দেখুন আমরা ঠিক সেই জায়গায় পৌঁছে যাব। এমন ভাবে করতালি দেবেন, এমন ভাবে হরিনাম বলবেন, এই হরিনাম যেন নিয়ে যায় আমাদেরকে সেই হরিনামের কাছে। এই হরিনাম নয় রে ভাই, আরেক হরিনাম আছে, এই হরিনাম নিয়ে যাবে সেই হরিনামের কাছে। বিদায় গৌর হরি হরি বল। আজকে এই যে আমরা উপস্থিত, এই যে ডুবে যাচ্ছি, তাহলে এর থেকে উঠবো কি করে? উঠার একটাই সিঁড়ি, ভগবান বলছে দেখ বাবা, এই যে কলিযুগের মানুষকে বলল একজন এসে বলছে নিতাই চান হরিনাম করব কেন, হরিনাম ছাড়া অন্য কিছু করলে হবে না। শাস্তে বললেন কৃতে যাদ্ধা আতে এই বিষ্ণু তাই আং যতো মাখাই তারপরে পরিচর্যায়াং কলৌত ধারী কীর্তনা। সত্য যুগের মানুষ ধ্যান তপস্যা করে ভগবানকে লাভ করেছিল, ত্রেতা যুগের মানুষ হোম যজ্ঞ করে ভগবানকে লাভ করেছিল, দ্বাপর যুগের মানুষ সেবা করে ভগবানকে লাভ করেছিল, কিন্তু আমরা কলির মানুষ
অন্নগত প্রাণ আর নিজগত মন। কি বললাম? অন্নগত প্রাণ আর নিজগত মন। কি গো, কাউকে যদি বলা হয় বাবা একটু একাদশী করো বাবা, কি গো ঠিক বলেছি? কতজন একাদশী করেন একটু হাত তুলুন তো দেখি। ওখানে একটা হাত উঠেছিল, আবার নেবে গেল কেন? এতগুলো লোকের মধ্যে দু তিনটে হাত উঠেছে, এইদিকে একজন হাত তুলেছে, বা 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 বসো। বীরভূম তো ভক্তের জায়গা গো। কার জন্মস্থান বীরভূমি? নিতাইয়ের জন্মস্থান। আপনারা নিতাইয়ের দেশের লোক হয়ে একাদশী করেন না? হ্যাঁ গো একাদশী। আবার যারা হাত তুলেছিলেন তারা একাদশী করেন না, আটাদশী করেন গো। আমার আমি বামুনের ছেলে বললাম না, আমার পৈতে হওয়ার সময় এক বছর একাদশী করতে হয়। যারা ব্রাহ্মণ তারা জানে কি গো, 9 বছর বয়সে আমার পৈতে হয়েছিল। তো বাবা ভালো করে একটু শুনবেন, একাদশী বাদ দিয়ে অনেকে আটাদশী করে। আমার আমার পিসি ঠাকুমা ছিল বাড়িতে, তা পিসি ঠাকুমা খুব ভালো রান্না করতে পারত, তা বয়স হয়েছে অনেক, তা পিসি ঠাকুমার খুব বয়স হয়েছে দেখে শরীর খারাপ, তা দ্বাদশীর দিনে খুব শরীর খারাপ। পাশে পঞ্চানন কাকা ডাক্তার, কাকাকে ডাক দেওয়া হয়েছে, কাকা এসে পিসিমার নাড়িটা দেখছে, দিদি কালকে কি খেয়েছিলে দিদি? ওরে বাবা পঞ্চু, কালকে ছিল একাদশীর দিন, তেমন কিছু তো খেতে নাই, তাহলে সাতখানা গাওয়া ঘিয়ের পরোটা আর এক বাটি আলু পরোটার তরকারি খেয়েছিলাম বাবা। তাহলে এটাকে একাদশী বলে না, এটাকে ময়দাদশী বলে। তাহলে একাদশী করতে এরকম শাস্ত্রের তত্ত্ব কথা শুনবেন নাকি বলবো না? ভালো লাগছে? একটু উলুধ্বনি হরিধ্বনি হোক জোর করে, হরি 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 জয় রাধে। তাহলে একাদশী করতে হবে, একাদশী না করলে কিন্তু হবে না। একাদশী দিনে আবার আটাদশী করা যাবে না। একজন বলছে একাদশী করব কেন? শুনুন, আমাদের গৌড়ীয় মঠে একাদশী হরিবাসর ব্রত কথা একটা বই কিনতে পাওয়া যায়, কিনে পড়ে দেখবেন তাতে একাদশী সমস্ত কিছু লেখা আছে। আবার যদি কোনোদিন আসি এই মায়ের স্থানে যদি আপনারা নিয়ে আসেন, তাহলে একাদশী আবার একটা আলাদা একটা পালা আছে। একাদশীর বাবার নাম কি, একাদশীর মায়ের নাম কি, একাদশী কে করেছিল, একাদশী কেন করতে হয়, একাদশী করলে কি হয়, একাদশী না করলে কি হয়, এসব তত্ত্ব কথা খুলে খুলে বলে যাও। এটা গৌরীলার মধ্যে আছে, মানে গৌরাঙ্গ মহাপ্রভু সতী মাকে দিয়ে একাদশী করিয়েছিলেন। একজন বলতে বাবা একাদশী কি সদবারা করে না বিধবারা করে? প্রশ্ন, বাবা ঠাকুর কিন্তু ভালো লোক, বসো বসো, কীর্তনের দলের লোক দেখে মনে হচ্ছে, বসো আমাদেরই দলের জাত ভাই, বুঝতে পারছি মানে দলে টেনে নিল একটা লোক যদি বাড়ে ভালো লাগে। রাধে রাধে কি বলছিলাম? তাহলে এবার কি বলছিলাম, বলছি একাদশী বিধবা করে না সধবা করে, কারা করে? বলে বাবা সধবা না বিধবা, এই এদিকে এসো, তুমি একাদশী করো? হ্যাঁ করি। তোমার স্ত্রী করে? স্ত্রী পুত্র নাতি মেয়ে সকলেই করে। স্ত্রী পুত্র নাতি মেয়ে সকলেই করে, মানে তোমার ফুল ফ্যামিলি একাদশী করে? বাবা রে, তা তোমার স্ত্রী বিধবা সধবা, তা তোমার স্ত্রী সধবা হয়ে একাদশী করে, তার কারণ কি? কারণ একাদশী তো বিধি নিয়ম, সধবা বিধবা অথবা এমন বলে কিছু নাই। ও তাই নাকি? এই এ বেটা বলে একাদশীর কোনো বিধি নাই, একাদশী সধবাও করতে পারে, বিধবাও করতে পারে, অধবাও করতে পারে। ভালো করে শুনবেন, একাদশী সধবা বিধবা অধবা নয়, একাদশী যে
মনুষ্য জন্ম লাভ করেছে প্রত্যেকের আট বছর থেকে আশি বছর পর্যন্ত প্রত্যেকের একাদশী ব্রত করা উচিত। নিতাই গৌর হরি হরি বল। কত বছর থেকে কত বছর বললাম? আট বছর থেকে আশি বছর পর্যন্ত প্রত্যেকের একাদশী করা উচিত। যারা একাদশী করে না, আমি যখন প্রথম মায়াপুরে গিয়ে সাধু হলাম, আমার গুরু মহারাজ বলল, যারা একাদশীর দিন অন্ন সেবা করে তারা একটি গাভী মাতার অঙ্গে যতগুলো লোমকূপ থাকে তত কোটি জন্ম পাপ ভক্ষণ করে। বুঝা গেল? আমি মনে মনে ভাবলাম, আমি তো প্রতি একাদশীতে হরে কৃষ্ণ করেছি, আমি প্রতি দশের একাদশীতেই তো অন্ন সেবা করেছি, তাহলে কত কোটি কোটি অর্বুদ অর্বুদ পাপ করেছি, এ পাপের কি ক্ষমা হবে না? বলল, হবে। এক কৃষ্ণ নামে ভাই যত পাপ হরে হরি বল। বলছে এক হরি নামে যত পাপ হরে, একবার কৃষ্ণ বললে যত পাপ হরণ হয়ে যায়। একটি পাপীর সেই সাধ্য নেই সে অত পাপ করতে পারে। ভালো করে শুনবেন কথাগুলো, তাহলে একবার কৃষ্ণ নামে পাপ হরণ হয়ে যায়। তা আমরা তো এখানে এত হরিনাম করছি, আমাদের পাপ কেন যাচ্ছে না? আমরা এত হরিনাম করছি, আমাদের পাপ কেন যাচ্ছে না ঠাকুর? কারণ কি জানেন? আমরা কৃষ্ণ নাম করছি ঠিকই, কিন্তু প্রকৃত কৃষ্ণ নাম আপনাদের আমাদের হচ্ছে না। আমরা অপরাধযুক্ত হরিনাম করছি, তাহলে প্রকৃত কৃষ্ণ নাম কি করে হবে? না, চারটে নিয়ম পালন করতে হবে। কি কি? একা অবশ্যই একাদশী তো করতেই হবে, ওটা তো বললাম। এরপরে কি কি? না, প্রথম হচ্ছে নেশা বর্জন করতে হবে। কোন নেশা করলে গোবিন্দ পাবে না, একটাই নেশা করতে হবে, কৃষ্ণ নামের প্রতি নেশা, হরি নামের প্রতি নেশা। ওরে হরিকে যখন ভালোবাসবি, কৃষ্ণকে যখন ভালোবাসবি, তখন তোর তো অন্য নেশা হবে না রে, তখন তোর একটাই নেশা হবে, কৃষ্ণ নামের প্রতি নেশা, হরি নামের প্রতি নেশা, হরি চরণেতে নেশা। নামে নেশা বর্জন করতে হবে, মানে খৈনীতি পর্যন্ত খাওয়া চলবে না। তাহলে কি করতে হবে? সব ত্যাগ করতে হবে। বলে ত্যাগ কি করে হবে বাবা? কে কে গীতা পড়েন একটু হাত তুলুন তো দেখি। একটা হাত উঠেছে, গীতা পড়ে, দুটো হাত, ওই মা পড়ে, বাহ
এদিক দিয়ে কোনো বাবা মা গীতা পড়েন না, গীতা শুনেন কতজন একটু হাত তুলুন। মা আস্তে বলে গীতা ভাগবত শুনবো কেন, টিভি দেখো বেশি কাজ হবে। রাধে রাধে ওরে গীতা ভাগবত পাঠ করলে যে তোদের মঙ্গল হবে। একজন বলছে বাবা আমি পড়াশোনা জানি না, আমি কি গীতা পড়তে পারবো? পড়ার তো দরকার নেই, তুই শুনবি, যে পড়তে পারে তার কাছে গিয়ে শুনবি। একজন বলছে গীতা রাখতে হয়, প্রত্যেকটি হিন্দু ভক্তের বাড়িতে গীতা থাকা উচিত। গীতার তো বেশি দাম নয়, বড় গীতা নাই বা কিনতে পারলেন 100-200 টাকা দিয়ে। আরে বাবা এই মেলা তোলায় এসে কত টাকা খরচ করছেন, 100-200 টাকা দিয়ে একটা গীতা কিনতে পারবেন না? তাও বাদ দেন, আমি তাও বাদ দেন, এই গীতাটার তো বেশি দাম নয়, ছোট একটা গীতা 10 টাকা কি 20 টাকা দাম। কত কিছুতে কত খরচ হয়ে যায় একটা গীতা রাখবেন। বলে গীতা রাখবো কেন, গীতা রাখলে কি হয় জানেন, সমস্ত বিপদ থেকে ভগবান রক্ষা করেন। একজন বলছে গীতা তো আমি পড়তে পারি না, এ বাবা গীতা 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 বলতে বলতে কি হয়ে গেল গো, ত্যাগ হয়ে গেল। তেমনি প্রতিদিন গীতা না পড়ুন, কেউ যদি গীতা স্পর্শ করে, কেউ যদি গীতা 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 উচ্চারণ করে, তার হৃদয়ের মধ্যে যত অহংকার, যত পাপ, যত মলিনতা, যত দুশ্চিন্তা, যত খারাপ কথা, সেগুলো ত্যাগ হয়ে গিয়ে কৃষ্ণ নামের হৃদয় হবে, হরি প্রেমের হৃদয় হবে, কৃষ্ণ ভাবের হৃদয় হবে। নিতাই গৌর হরি বল। প্রত্যেকের উচিত এই গীতাকে অধ্যয়ন করা, গীতা পাঠ করা, গীতা শ্রবণ করা। নেশা অটোমেটিক ত্যাগ হবে। দেখুন দ্বিতীয়টা কি বলে, দ্বিতীয়টা জুয়া তাস পাশা খেলা চলবে না। এগুলো কত ভালো কথা বলুন তো, যে স্বামী নেশা করে তাকে ঘরে ঢুকতে দিতে ইচ্ছে করে মায়েরা, স্বামী যদি নেশা ছেড়ে দেয় তাহলে সংসারটা ভালো চলবে না। সাধুরা তাহলে কত বড় উপকার করছে দেখো, কোন স্বামী যদি জুয়া খেলতে যায় আর জুয়া না খেলে তার ঘরে টাকা লক্ষ্মী বসতি করবে। দেখেছেন বৈষ্ণবরা সাধুরা কিরকম উপকারী, এরকম উপকার করছে, জগতে মঙ্গল করছে, তাহলে জুয়া তাস পাশা খেলা চলবে না। তৃতীয়টা না, তৃতীয়টা হলো বাবা খুব সাংঘাতিক ব্যাপার, অবৈধ সঙ্গ চলবে না। যারা গৃহী তাদের জন্য, যারা ব্রহ্মচারী তাদের তো সঙ্গ চলবেই না। আমরা আশ্রমবাসী ব্রহ্মচারী সন্ন্যাসী আমাদের কথা বাদ, যারা গৃহী নিজের স্ত্রী বা নিজের স্বামী ব্যতীত আস্তে আস্তে বাবা অন্য কারো সঙ্গ করা চলবে না। বাবা এই কলিযুগে আমাদের এই ধরনের মানুষ অনেক বেশি না, এগুলোকে ত্যাগ করতে হবে, তবে তো হরি ভজন হবে। চতুর্থটা কি, চতুর্থটা কি রে বাবা, নিরামিষ তো বাঁধেরও খা,
নিরামিষ নয় প্রসাদ ভোজী হতে হবে। প্রকৃত কৃষ্ণ ভক্ত গোবিন্দকে না নিবেদন করে সেবা পারে না। একজন আমাকে বলছে, মহারাজ আপনি মঠ থেকে রুটি করে এনেছেন, আমরা রুটি ভেজে দিতে পারতাম না? প্রকৃত কৃষ্ণ ভক্ত গোবিন্দ প্রসাদ ছাড়া অন্য কিছু পান না। হরে কৃষ্ণ, ভালো করে শুনতে হবে কথাগুলো। এই চারটে যখন পালন করবেন আর প্রতিদিন মালা নিয়ে জপ করবেন, তখন কৃষ্ণ আপনাকে কৃপা করবে। কৃষ্ণ কৃপা করতে বাধ্য। একজন বলছে, হরিনাম করলে কি ভগবান আমাকে রক্ষা করবে, ভগবান আমাকে খেতে দেবে? এক দেশের এক রাজা একটা হীরের আংটি তৈরি করেছিল। হীরের আংটি তৈরি করে ভক্তিমন্ত্রী মায়েরা ভক্ত সমাজ আংটিটা পরেছে, রানীকে দেখাচ্ছে। বলতে পারো আংটিটা কেমন হয়েছে? রানী বলছে, স্বামী না দেখেই বলছে, স্বামী কত দাম? বলছে, 1,00,000 টাকা। 1,00,000, খুব সুন্দর হয়েছে। লক্ষ্য করুন, ভালো করে কথাগুলো শুনবেন, আমার কথা নয়, ভগবানের কথা, শাস্ত্রের কথা। আপনারা যেমন এখানে ভক্তরা গোল করে বসে আছেন, নিতাই চাঁদ বটবৃক্ষের তলায় বসে আছে, হাজার হাজার ভক্ত বসে আছে, তারা প্রশ্ন করেছে, হরিনাম করলে কি হয়? হরিনাম করলে কি ভগবান রক্ষা করে? হরিনাম করলে কি খেতে জুটে? জয়নিতা, একটু ভালো করে লক্ষ্য করবেন, রানী বলল 1,00,000 টাকা দামি আংটি, খুব সুন্দর হয়েছে না দেখে। মন্ত্রী বলল, বাবা দারুণ হয়েছে, এত দামি জিনিস কি খারাপ হয়? সেনাপতি সকলেই বলল, খুব ভালো হয়েছে। অবশেষে একজন রাজার চাকর, খাস চাকর, তার নাম হরি, সে প্রতিদিন রাজামশাইয়ের পদ সেবা করে, চরণ সেবা করে। এসে বলছে, মহারাজ আপনি একটু তেল মালিশ করে পদ সেবা করে দিন। এই হরি, বলতে পারিস আংটিটা কেমন হয়েছে? হরি বলছে, হুজুর আপনি আমাকে দেখা কি? ওরা তো সবাই দাম শুনে বলল রে, তুই আবার দেখবি? বলে, না দেখলে আমি মূর্খ মানুষ কি করে বলব? হাতটা দেখে বলছে, হুজুর আপনার হাতে আংটিটা অপূর্ব সুন্দর বানিয়েছে। এই হরি, তোর বড় ভালো লাগছে না রে, পরবি আংটিটা? লক্ষ টাকা দামি আংটি কি আমি পরতে পারি হুজুর? আমি আপনার সামান্য চাকর, দিন আমি দিন খাই, আমি একবার ভাবলেও পরতে পারব না। কি বললি? একদিনের জন্য পরতে পারবি না? দাঁড়া আমি পরিয়ে দিচ্ছি হুজুর, পরাবেন না? না না, তোকে তোকে দিয়ে দিচ্ছি না, একদিনের জন্য পরতে দিলাম, তুই কাল এসে ফিরত দিস। আমি রাজা, হাত বাড়া। যেই পরিয়ে দিয়েছি, এই তো তুই যুবক ছেলে, তোর হাতে বড় ভালো মানিয়েছি। আমি বুড়ো মানুষ, আমার ছেলে তোর হাতে ভালো মানিয়েছে। তুই কাজ কাজ করে বাড়ি চলে যাস, আগামীকাল সকালে 7টায় যখন জয়েন দিবি তখন আংটিটা ফেরত দিবি। হরি কিন্তু বাড়ি চলে গেছে, হরি কিন্তু ভোরবেলায় উঠে নিজের কাজ করে। বাবা ঠাকুরদের জিজ্ঞাসা করি, মায়েদের জিজ্ঞাসা করি, নিজের কাজ মানে কি? দাঁত মাজা, স্নান করা, পায়খানা করা, তাই তো? এগুলো নিজের কাজ, তাই তো? কিরে মানুষ, তাই না?
মা বলছে হ্যাঁ তাই কি বাবা ঠাকুর এগুলো দিদির কাজ তো ওখান থেকে বাবাও বলছে তাই এগুলো দেহের কাজ আমি তো দেহ নই আমি আত্মা তাহলে আত্মার কাজ কি জানি তাই হরে কৃষ্ণ সত্য যুগের মানুষ ধ্যান তপস্যা করে যা পেল না ত্রেতা যুগের মানুষ ভোগ যজ্ঞ করে যা পেল না দ্বাপর যুগের মানুষ সেবা করে যা পেল না সেই অমূল্য দুর্লভ বস্তু কলিযুগের ভগবান পতিত পাবন গৌর সুন্দর হরি নাম ঐব কৈবলম কলৌ নাস্তৈব 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 গতিরন্যথা এই হরি নাম হরি কিন্তু প্রতিদিন ঘরের মধ্যে ঢুকে নিজের কাজ করে এটা হলো আসল কাজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সুয়াদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ভক্তমণ্ডল একটু ভালো করে শুনবেন কথা বলবেন না দয়া করে প্রতিদিন হরি এ যে সংসার সুখের হয় রমণীর গুণে তা স্ত্রী কত ভক্তিমতী দেখুন প্রতিদিন ফুল তুলসী তুলে দিয়ে চন্দন ঘষে ধূপ প্রদীপ জ্বালিয়ে দিয়ে একধারে বসে বসে বলে ও স্বামী বলে শোনো এখন আমি নিজের কাজ করছি এটাই তো আসল কাজ পরে তো নকল কাজ করতে যাব আমি যতক্ষণ আসল কাজ করব ততক্ষণ কেউ যদি এসে ডাকে আমি বিরক্ত করবে না ঠাকুর ঘরের দরজাটা বন্ধ করে দাও কেউ যদি আসে বলবে নিজের কাজ করতে এখন দেখা হবে না যদি স্বয়ং রাজাও আসে তাও বলবে দেখা হবে না নিজের কাজ করছে আজও কিন্তু লক্ষ টাকা দামি আংটি পেয়ে ভগবানকে ভুলে গেল না আমরা যেমন কোটি কোটি টাকা পেলে ভগবানকে ভুলে যাই হরি 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 বল টাকা পয়সা পেয়ে গেলে আমরা ভগবানকে ডাকি না আমরা ভুলে যাই ভগবান হরি কিন্তু ভুলল না মনে মনে ভাবলো আমি আমার গোবিন্দকে ডাকবো আমি আমার কৃষ্ণকে ডাকবো আমি আমার দীনবন্ধুকে ডাকবো আমি আমার পতিত পাবনকে ডাকবো হরি নামের মালানি এদিকে ঘটে গেল একটা অঘটন সকাল হয়েছে রানীর সারা রাত ঘুম নেই কি করেছো তুমি এই আংটিটাকে তুমি ওই ভিখিরি গরিব দিন দরিদ্র চাকরদার হাতে তুলে দিয়েছো তুমি ভুল করেছো না গো ও এই কাজে যখনই আসবে তখনই নিয়ে আসবে এদিকে ঘড়ি ঘড়ি দেখা তো দূরের কথা রানী মা আবেগ প্রবণ হয়ে প্রহরীকে ডাক দিল প্রহরী রানী মা যা হরিকে গিয়ে তলব করে নিয়ে এসো হরির বাড়িতে গিয়ে যে টোকা মেরেছে হরি স্ত্রী দরজা খুলেছে যেই দরজা খুলেছে হরিস্ত্রী দরজা খোলার সাথে সাথে দেখে কিনা পেয়াদা দাঁড়িয়ে আছে কি চাই হরি বাড়ি আছে বলে কেন নাকে রানীমা তো আরম্ভ করেছে ওনার সঙ্গে তো এখন দেখা হবে না নিজের কাজ করছে যে আপনারা যেমন নিজের কাজ বুঝতে পারেননি বাইরের মানুষ সে কি করে বুঝবে নিজের কাজ কি সে ফিরে গেল রানীমাকে গিয়ে বলল ওনার সঙ্গে দেখা হবে না নিজের কাজ করছে বলছে একবার নয় দুবার নয় তিন তিনবার পেয়ালা এলো একই কথা বলছে কি নিজের কাজ করছে বুঝতে না পেরে জল্লাদকে ডাক দিল জল্লাদ
বেটা আংটিটা পেয়ে নিশ্চয়ই বাজারে বিক্রি করতে গেছে, ওভাবে মানুষের স্বভাব নিষ্ঠ হয়। এই নাও তরবারি, এই তরবারি নিয়ে হরির গর্দানটা এক্ষুনি কেটে নিয়ে এসো। ভগবান বলেছে যে করে আমার আশ তার করি সর্বনাশ। দেখুন দেখুন যে কৃষ্ণ নাম করবে তার সর্বনাশ হবে, কিরকম দেখুন। তরবারি নিয়ে জল্লাদ চলেছে গর্দান নিতে এক পা এক পা করে। এদিকে হরি নয়নে চলে গুরু হাসিয়ে গোবিন্দকে ডাকছে, হে দয়াময় একটা বালক বেশি একটি রাখাল ছেলে বাগাল ছেলে গরু চড়াতে চড়াতে এসে বলল, জল্লাদ ভাই তুমি কোথায় যাচ্ছ? দেখতে পাচ্ছিস না আমি যাচ্ছি হরির গর্দান নিতে। বলে কেন ভাই কেন? সে যে আংটি নিয়ে দেয়নি। সেই রাগাল ছেলেটা বা বাগাল ছেলেটা মাথায় চুলকাতে চুলকাতে বলল, আমার বড় ভুল হয়ে গেছে, আমার আংটিটা দিয়ে বলেছিল তুমি পৌঁছে দাও রাজবাড়িতে, আমি দিতে ভুলে গেছি। দূতের কোথাও থেকে বার করে বলছে, এই না এই না ফিরত দিয়ে দিও রানী মাকে। এদিকে আংটি নিয়ে যাচ্ছে, এদিকে ফিরত দিতে যাচ্ছে। আর আংটি নিয়ে যখন ফিরত দিতে যাচ্ছে, হরি ভগবানের নাম করা নিজের কাজ করা শেষ হয়েছে। হরি যেই দরজা খুলে বেরিয়েছে, হরি স্ত্রী বলছে, ওগো সূর্য একবার নয় দুবার নয় তিন তিনবার পেয়াদা এসেছিল। কি তিন তিনবার পেয়াদা এসেছিল? জল্লাদ বলছে তুমি তো একবার আংটি ফিরত দিয়েছ। তার মানে আমি তো তোমার গর্দান নিতে যাচ্ছিলাম, তাহলে আমি রক্ষা পেলাম কি করে? না পথের মধ্যে একটা রাখাল ছেলে একটা বাগাল ছেলে এই আংটিটা ফিরত দিয়েছে, তাই তো তোমার প্রাণ রক্ষা হলো। রাজা মশাই এতদিন আপনার কাজ করেছি, 12 ঘন্টার মধ্যে 11 ঘন্টা আপনার কাজ করেছি। যিনি জগতের রাজা পতিত পাবন তার মাত্র, যিনি জগতের রাজা তাকে 1 ঘন্টা মাত্র টাইম দিয়েছি। সামান্য কাঙ্ক্ষীর জন্য আপনি আমার গর্দান আনতে পারবেন? আর যিনি পতিত পাবন আমার মত এক হত তাকে একেবারে দেখেছে, সে আমাকে রক্ষা করার জন্য সোনার কোন বিন্দু আমার পরিত্যাগ করে আমার মতো হতভাগাকে রক্ষা করতে এলো। হরি বল হরি বল। আজ থেকে আপনার নাম নয়, যদি নাম করতেই হয় সেবা যদি করতেই হয় তিনি জগতের রাজা তার করব। দেখলেন হরি নাম করলে কি হয়? রাজা মশাই বললো, ওরে হরি আজ থেকে তুই চাকর নোস, আজ থেকে তুই আমার খাস সেনাপতি, তুই আমার মন্ত্রী, তুই আজ থেকে আমার সদ ভক্তি দান করবি। বলে আমি মন্ত্রিত্ব চাই না, আমি সেনাপতিত্ব চাই না, তাহলে তাহলে আমি একটা মন্দির তৈরি করব, সেই মন্দিরে রাধা মাধব থাকবে, আজ থেকে তুই রাধা মাধবের পূজা করবি। হরি বল হরি বল হরি বল।
শরণ নিলাম রক্ষা কর আপনারা বুঝতে পারছেন ভালো লাগছে তো রাধে রাধে একটু হাত তুলতে হবে সকলকে যাদের হাত আছে দয়া করে পা গুলো আমি ব্রাহ্মণের ছেলে পৈতেটা নিয়ে নিতাই চাঁদ যদি পায়ে ধরে হরিনাম দিতে পারে আমি কেন পারবো না আমিও তো বীরভূমে এসেছি আপনাদের পদধূলি নিতে দয়া করে হাত জোড় করে পৈতেটি নিয়ে পায়ে ধরছি সকলে একটু হাত তুলুন বাবা অহংকার শূন্য হয়ে সকলে হাত তুলুন তুলেছে এবার যাদের মুখ আছে আমার সাথে একবার বলুন হরে কৃষ্ণ শুনতেই পাচ্ছি না এত মানুষ বসে আছে এমন হরিনাম করতে হবে এই নামটা যেন মায়ের কাছে যায় আর মা নিয়ে যাবে একবারে গোলক বৃন্দাবন সকলে মিলে হরে কৃষ্ণ শুনতেই পাচ্ছি না আরেকটু জোরে এমন করতে হবে এটা যেন মানে ভগবানের চরণে গিয়ে পৌঁছায় জোর করে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে এই দিক থেকে একদম আওয়াজ নেই জোর করে হরে রাম হরে রাম 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 হরে হরে আচ্ছা মায়েরা যদি ভালো করে উলু দেন উলুর বাবার নাম কি বলে দেবো উলুর মায়ের নাম কি বলে দেবো সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালাতে গিয়ে তুলসী তোলায় উলু দিলে কি হয় বলে দেবো বিয়ে বাড়িতে উলুর ধ্বনি দিলে কি হয় বলে দেবো ভুজনো বাড়িতে উলুর ধ্বনি দিলে কি হয় বলে দেবো মনে অন্নপ্রাশনে শুধু তাই নয় আর হরিনাম শুনতে এসে বা কীর্তন শুনতে এসে চব্বিশ প্রহর শুনতে এসে উলুর ধ্বনি দিলে বা মায়ের কাছে পুজো দিতে এসে শাঁখ বাজালে উলু দিলে কি পুণ্য হয় বলে দেবো আর যদি মুখ বদলা করতে তখন তো বলবো হবে ওই তো একটা দুটো দেখি সমস্ত মায়েরা এটা লেডি স্পেশাল মায়েরা উলু ধ্বনি দেখি বা 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 সবাই মিলে এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আমাদের সোনার নদী আমাদের সোনার নদী
কৃষ্ণ 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 বলে।